সড়কপথে কলকাতা থেকে শিলিগুড়ি রুট পশ্চিমবঙ্গ তথা গোটা উত্তর পূর্ব ভারতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ ব্যবস্থা। সম্প্রতি এই রুটে 4 লেন সম্পন্ন সড়কের মোট দৈর্ঘ্যের পরিমাণ 500 কিলোমিটার ছাড়িয়ে গেছে। স্বাভাবিকভাবে এখন যে প্রশ্নটি এসে পড়েছে তা হলো, বর্তমান পরিস্থিতিতে সড়কপথে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য কোন রুট নেওয়া উচিত? চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক। যেমনটি আপনারা জানেন যে গত 3-4 বছর ধরে কলকাতা বিমানবন্দর থেকে কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছানোর জন্য যে রুটটি সবথেকে ভালো অবস্থায় ছিল তা হলো পুরনো দিল্লি রোড ও সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড দিয়ে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগরে পৌঁছানো। সৌভাগ্যবশত পুরনো 34 নম্বর জাতীয় সড়কের বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত অংশে সড়ক সম্প্রসারণের কাজ সাম্প্রতিককালে উল্লেখযোগ্যভাবে এগিয়ে গেছে। ফলে এই মুহূর্তে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত পথ কোন রুট দিয়ে যাওয়া ভালো হবে সে ব্যাপারে একবার নতুন করে আলোচনা করার প্রয়োজন হয়ে পড়েছে। আর বর্তমান পরিস্থিতিতে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এই পুরো পথটিকে আমি মাত্র 2টি অংশে ভাগ করতে চাই। আর এদের মধ্যে প্রথম অংশটি হলো কলকাতা বিমানবন্দর থেকে শুরু করে পুরনো 34 নম্বর বা নতুন 12 নম্বর জাতীয় সড়কের উপরে অবস্থিত কল্যাণী মোড় পর্যন্ত। আর দ্বিতীয় অংশটি হলো কল্যাণী মোড় থেকে শুরু করে ডালখোলা হয়ে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর পর্যন্ত। প্রায় 517 কিলোমিটার দীর্ঘ কল্যাণী মোড় থেকে শিলিগুড়ি পর্যন্ত এই দ্বিতীয় অংশটি দৈর্ঘ্যে অনেকটা বড় হলেও তুলনামূলকভাবে এই অংশের রুট বর্ণনা করা কিন্তু সহজ। এক কথায় বলতে গেলে, প্রথমে আপনি কল্যাণী মোড় থেকে 12 নম্বর জাতীয় সড়ক ধরে ডালখোলায় পৌঁছাবেন, আর তারপর ডালখোলা থেকে 27 নম্বর জাতীয় সড়ক ধরে আপনি শিলিগুড়ি পৌঁছাবেন। আর এই 517 কিলোমিটার দীর্ঘ অংশে যাতায়াত করার সময় বর্তমানে কেবলমাত্র 2টি জায়গা রয়েছে যেখানে আপনি 12 নম্বর জাতীয় সড়ক ছেড়ে কিছুক্ষণের জন্য স্থানীয় রাস্তা ধরতে পারেন। এদের মধ্যে প্রথমটি রয়েছে বর্তমান শান্তিপুর বাইপাসের শেষ প্রান্তে। এখানে গোবিন্দপুর রেলগেটের পরিবর্তে একটি নতুন রেলওয়ে ওভারব্রিজের নির্মাণ হচ্ছে, যার কাজ এখনও একটু বাকি রয়েছে। আর যতদিন এই রেলব্রিজের কাজ শেষ না হয় ততদিন পর্যন্ত গোবিন্দপুর রেলগেট ও তার সংলগ্ন বাজার এলাকা এড়িয়ে চলার জন্য গলাইদড়ি বটতলা থেকে পুরনো 34 নম্বর জাতীয় সড়ক ছেড়ে কেবলমাত্র 800 মিটার স্থানীয় রাস্তা ব্যবহার করে আপনি নতুন 4 লেনের রাস্তায় উঠে পড়তে পারবেন। অন্যদিকে বহরমপুর বাইপাসের একদিকের 2টি লেনের নির্মাণ কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেলেও শিবপুর টোল প্লাজায় বর্ধিত হারে টোল আদায় সংক্রান্ত জটিলতার কারণে বহরমপুর বাইপাস এখনও নিয়মিতভাবে খোলা থাকছে না। তাই শিলিগুড়ি যাওয়ার পথে সারগাছি পৌঁছানোর পর আপনি গুগল ম্যাপের লাইভ ট্রাফিক লক্ষ্য করুন। যদি সেখানে দেখা যায় যে বহরমপুর বাইপাস দিয়ে গাড়ি চলাচল করছে তাহলে আপনি অবশ্যই বহরমপুর বাইপাস ধরবেন। আর যদি গুগল ম্যাপের লাইভ ট্রাফিকে বহরমপুর বাইপাস খোলা না দেখায় তাহলে সারগাছি থেকে জাতীয় সড়ক ছেড়ে আপনি স্বামী অখণ্ডানন্দ সরণি ধরুন। কিছুটা সরু হলেও গঙ্গার ধার দিয়ে যাওয়া এই রাস্তাটি আপনাকে বহরমপুর শহরের যানজট এড়াতে অনেকটাই সাহায্য করবে। এবার কল্যাণী মোড় থেকে শিলিগুড়ি পর্যন্ত এই অংশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্যান্য কিছু আপডেট দেওয়া যাক। পুরনো 34 নম্বর বা নতুন 12 নম্বর জাতীয় সড়কের কল্যাণী মোড় থেকে শুরু করে কৃষ্ণনগরের উত্তরে অবস্থিত বাহাদুরপুর পর্যন্ত অংশের দৈর্ঘ্য প্রায় 63 কিলোমিটার। এই অংশের বেশিরভাগ রাস্তা এখন 4 লেনের, তবে নির্মাণ কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। ফলে এই অংশে এখনও আপনাকে বেশ কয়েকটি ডাইভার্সনের মুখোমুখি হতে হবে। এরপর বাহাদুরপুর থেকে শুরু করে বহরমপুর বাইপাসের আগে পর্যন্ত অংশের দৈর্ঘ্য প্রায় 76 কিলোমিটার। আর এই অংশে দেবগ্রাম, বেলডাঙ্গা ও ভাপ্তাসহ সব মিলিয়ে প্রায় 9 কিলোমিটার অংশে আপনাকে 2 লেনের রাস্তা দিয়ে যাতায়াত করতে হবে, কারণ এই অংশগুলিতে সড়ক সম্প্রসারণের কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। এরপর 4 লেনের নতুন ফারাক্কা ব্রিজ এবং রায়গঞ্জ বাইপাসের রায়গঞ্জ বর্ষই রেললাইনের উপর নির্মীয়মান নতুন রেলওয়ে ওভারব্রিজের কাজ বর্তমানে অত্যন্ত ধীর গতিতে চলছে। তবে কিছুদিন আগে 27 নম্বর জাতীয় সড়কের কিষানগঞ্জে শিলিগুড়ি অভিমুখী নতুন ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি চলাচল করা শুরু হয়েছে। আর দুর্ভাগ্যবশত ডালখোলা থেকে শুরু করে ইসলামপুর পর্যন্ত অংশে 27 নম্বর জাতীয় সড়কের অবস্থা এই মুহূর্তে মোটেই মসৃণ নয়।
ফলে বর্তমান পরিস্থিতিতে টোল দেওয়া সত্ত্বেও আপনাকে বেশ খানিকটা খারাপ রাস্তার মুখোমুখি হতে হবে। এবারে চলুন কলকাতা থেকে শিলিগুড়ি রুটের প্রথম অংশটি নিয়ে আলোচনা করা যাক। কলকাতা বিমানবন্দর থেকে কল্যাণী মোড় পর্যন্ত পৌঁছতে আপনার কাছে বর্তমানে তিনটি বিকল্প পথ রয়েছে। এদের মধ্যে প্রথমটি হল পুরনো দিল্লি রোড ধরে ডানকুনি ও মগরা হয়ে কল্যাণী মোড় পৌঁছানো, দ্বিতীয়টি হল কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কল্যাণী মোড় পৌঁছানো, আর তৃতীয়টি হল পুরনো 34 নম্বর বা নতুন 12 নম্বর জাতীয় সড়ক ধরে কল্যাণী মোড় পৌঁছানো। তাহলে এখন যে প্রশ্নটি এসে দাঁড়াচ্ছে সেটা হলো, কলকাতা থেকে কল্যাণী মোড় পৌঁছানোর জন্য কোন বিকল্প রাস্তা নেওয়া আপনার জন্য সুবিধাজনক হবে? আপনি যদি হুগলি নদীর পশ্চিম পাড় মানে হাওড়ার দিক থেকে শিলিগুড়ি যেতে চান, তাহলে আপনি প্রথমে দিল্লি রোড হয়ে মগরা পৌঁছান, তারপর মগরা রেলওয়ে ওভারব্রিজের উপর থেকে কল্যাণী অভিমুখী র্যাম্পটি ধরুন, তারপর ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে হুগলি নদী পার করে কল্যাণী এক্সপ্রেসওয়ের বুদ্ধ পার্ক ফ্লাইওভার ধরুন। এরপর জোনপুর মোড় থেকে কল্যাণী মোড় পৌঁছানোর জন্য আপনার কাছে দুটি বিকল্প রাস্তা রয়েছে। প্রথম বিকল্পটি হলো জোনপুর মোড় থেকে কুলিয়া রোড ধরে এইমস কল্যাণীর সামনের 4 লেনের রাস্তা দিয়ে আপনি কল্যাণী মোড়ে পৌঁছাতে পারেন। তবে কল্যাণী এক্সপ্রেসওয়ে আর এইমস কল্যাণীর সামনের 4 লেনের রাস্তার মধ্যে সংযোগকারী এই কুলিয়া রোডটি একটি স্থানীয় রাস্তা। প্রায় 4.5 কিলোমিটার দীর্ঘ এই রাস্তার কিছুটা অংশ বেশ সরু, আর আপনি যদি এই সরু শর্টকাট রাস্তাটি না নিতে চান তাহলে জোনপুর মোড় থেকে আপনি কাঁপা মোড় ও বড় জাগুলি হয়ে কল্যাণী মোড়ে গিয়ে পৌঁছাতে পারবেন। আর এখানে একটি কথা বলা উচিত, এই জোনপুর মোড় থেকে শুরু হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের একটি এলিভেটেড ইন্টারচেঞ্জ, যার একটি র্যাম্প ভবিষ্যতে আপনাকে পুরনো 34 নম্বর জাতীয় সড়কের বড় জাগুলি চৌমাথার সঙ্গে একটি 4 লেনের সড়ক সংযোগ ব্যবস্থার মাধ্যমে সংযোগ করে দেবে। কলকাতা বিমানবন্দর থেকে কল্যাণী মোড় পর্যন্ত পৌঁছানোর জন্য দ্বিতীয় বিকল্প রাস্তাটি হল কল্যাণী এক্সপ্রেসওয়ে। বর্তমানে কল্যাণী এক্সপ্রেসওয়ের সড়ক সম্প্রসারণের কাজ বেশ খানিকটা এগিয়ে গেছে, তবে এর কিছু অংশে নির্মাণ কাজ এখনও চলছে। আর এই নির্মাণ কাজ এখনও শেষ না হওয়ার কারণে কলকাতা বিমানবন্দর থেকে কল্যাণী এক্সপ্রেস পৌঁছানোর জন্য আপনাকে কিছুটা হলেও কোনো স্থানীয় বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। এদের মধ্যে একটি বিকল্প রাস্তা হলো কলকাতা বিমানবন্দর থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে বটতলা বাস স্টপ পর্যন্ত পৌঁছানো, তারপর সেখানকার ট্রাফিক সিগন্যালে ইউটার্ন নিয়ে ননীসাহা সরণী রোড ধরে নিমতাই কল্যাণী এক্সপ্রেসওয়েতে গিয়ে পৌঁছানো। তবে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে আর কল্যাণী এক্সপ্রেসওয়ের মধ্যে থাকা প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এই ননীসাহা সরণী একটি স্থানীয় রাস্তা এবং এই রাস্তাটিও বেশ সরু। তবে ভবিষ্যতে এখানে কল্যাণী এক্সপ্রেসওয়ের নির্মীয়মান কানেক্টর ফ্লাইওভারের নিচের সার্ভিস রোড চালু হয়ে গেলে এই সরু রাস্তাটি আর ব্যবহার করতে হবে না। আর আপনি যদি এই সরু শর্টকাট রাস্তাটি না নিতে চান তাহলে কলকাতা বিমানবন্দর থেকে পুরনো 34 নম্বর জাতীয় সড়ক ধরে আপনি মধ্যমগ্রাম চৌমাথা পর্যন্ত পৌঁছাবেন, তারপর সেখান থেকে সোদপুর রোড ধরে সোদপুর মোড়াগাছা মোড়ে গিয়ে আপনি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরুন। এই দুটি ক্ষেত্রেই আপনি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কাঁপা মোড় পর্যন্ত পৌঁছবেন, তারপর সেখান থেকে পুরনো 34 নম্বরের বড় জাগুলি চৌমাথা হয়ে কল্যাণী মোড় গিয়ে পৌঁছান। কলকাতা বিমানবন্দর থেকে শুরু করে কল্যাণী মোড় পর্যন্ত যাওয়ার জন্য 3 নম্বর বিকল্প রাস্তাটি হলো পুরনো 34 নম্বর বা নতুন 12 নম্বর জাতীয় সড়ক, আর এই পথে দূরত্ব সবথেকে কম, মাত্র 39 কিলোমিটার। তবে এই 39 কিলোমিটার পথের মধ্যে প্রায় 20 কিলোমিটার পথ বর্তমানে 2 লেন সম্পন্ন, আর তার উপর এই 2 লেন সম্পন্ন অংশের মধ্যে রয়েছে বারাসাতের ডাকবাংলো মোড় থেকে শুরু করে হেলা বটতলা মোড় পর্যন্ত অংশ, যেখানে নিয়মিতভাবে যানজট হয়। তাছাড়া বারাসাতের সন্তোষপুর মোড় থেকে শুরু করে রাজবেড়িয়া মোড় পর্যন্ত 2 লেন সম্পন্ন প্রায় 17 কিলোমিটার অংশে বর্তমানে 34 নম্বর জাতীয় সড়কের অবস্থা খুবই ভয়ানক। তাই এই 17 কিলোমিটার দীর্ঘ রাস্তার মেরামতি না হওয়া পর্যন্ত পুরনো 34 নম্বর জাতীয় সড়কের এই অংশটিকে এড়িয়ে চলাই ভালো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে স্বাগত জানাই।